ডিরেক্ট এখন দোকানেই চলে এসেছি, এখানে মাত্র 5 টাকায় চিকেন কচুরি পাওয়া যাচ্ছে, আর এর সাথে যে সবজিটা দেবে তার মধ্যেও নাকি চিকেন পাওয়া যায়। তো আমি এত দেরি করেই চলে এসেছি, ওদের শেষ হয়ে গেছে, আবার তৈরি করছে। চলো সবজি তৈরি করে একটু দেখে নিই। পেঁয়াজ চলে গেল, তারপরে আদা কুচি চলে গেল, আর এখানে এলাচ দিয়েছে, আর তেজপাতা, শুকনো লঙ্কা, এই দিয়ে তৈরি হচ্ছে চিকেন কচুরির সাথে আলু সবজি, তার মধ্যে চিকেন কিমাও থাকবে। এই হচ্ছে রাধুনি, ভাই তোর নামটা বলে দে। আরে রাধুনি, এ তুই রাধুনি না, তুই ওর হেল্পার, দুজনাই হচ্ছে রাধুনি। তোর নাম কিন্তু বলে দে ভাই। চিকেন দিয়ে দিয়েছে, চিকেন কিমা করে করে, আর এখানে আলু চলে যাচ্ছে, এটা হলুদ আর হচ্ছে নুন দিয়ে আগে মাখানো ছিল। এখানে এখানে এখন মশলা যাচ্ছে, এটা কি মশলা দিচ্ছিস ভাই? এটা কস্তুরি মেথি যাচ্ছে, আর কিছু সিক্রেট মশলা আছে সেগুলো দিচ্ছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই যে এরকম মাংস, এরকম মাংস দিস, এর থেকে একটুখানি ছোট হয়, মানে এগুলো এখনো ইয়ে হবে, কিমা হবে, তাই তো? বাহ, মালিক তো এখন নেই, কোথায় গেছে বললো, আসতে দেরি হবে। আর দোকানটা খোলার টাইমিংটা কখন একটু বলে দেন? সকাল 8টা থেকে 7:30-8টা থেকে। আর দোকান কি প্রতিদিন খোলা? হ্যাঁ প্রতিদিন, রেগুলার, প্রত্যেক দিন। সত্যি তো? কারণ কালকে কালকে কিন্তু অনেকে নাকি, কোনো বিষয় না, সকালবেলায় চলে আসবে, পেয়ে যাবে। চিকেন কচুরি কটা থেকে কটা পর্যন্ত আসলে পাবে? সকাল মোটামুটি 8টা থেকে দুপুর 12টা-1টা নাগাদ। আর ওই বাকি আইটেমগুলো সন্ধ্যাবেলা পাওয়া যায়। এই যে বাহাত্তা, এটা হচ্ছে 8 নম্বর, আর এদিকটা হচ্ছে চৌরঙ্গি মোড়, তার হচ্ছে মিডিলে, তার মিডিলে একটু আছে এই যে জলের ট্যাঙ্ক, তার অপোজিটে হচ্ছে দোকান, দোকানের নাম হচ্ছে দা ফ্লেভার। এই যেটা মেনু কার্ড, মেনু কার্ডে দেখে নাও কি কি আছে এক ঝলকে। তবে এখানে যেসব আইটেমগুলো আছে এগুলো সব সন্ধ্যের দিকে পাওয়া যায়, আর সকালের দিকে শুধু চিকেন কচুরিটাই পাওয়া যায়, তাই তো ভাই? হ্যাঁ একদম, সন্ধ্যার দিকে আর বাকি সব আইটেম পাওয়া যাবে। দুপুরবেলা লাচ্ছা পাওয়াটা পাওয়া যাবে, মানে লাচ্ছার যেসব কম্বো আছে সেগুলো দুপুরবেলায় পাওয়া যাবে। এটা হচ্ছে সেই পুর, তাই তো? এটা চিকেনেরই পুর? এরকম এরকম পাউডারের মতন হয়ে গেছে কেন? এটাকে আমরা অনেক, মানে এর অনেক প্রসেস আছে, ঠিক আছে, ভাটিতে দিয়ে এটাকে পুরো ভেতরে, মানে এটাকে তান্দুর করে তারপরে সেটাকে সুপ করে নিতে হয়, এটাকে মিক্সিতে দিয়ে পাউডার করতে হয়, এরপরে আমাদের আরো ইনগ্রেডিয়েন্টস থাকে সেগুলো দিয়ে এটাকে সুপ করে নিতে হয়, তারপরে এটা প্রসেস করতে হয়। ও তোর নাম কি বলে দে? তুই এখানে কি প্রতিদিন খাস? ও আজকে প্রথম খাচ্ছিস, তার মানে কেমন খেতে? আর এই যে মানে 5 টাকায় চিকেন কচুরির সঙ্গে আবার কিন্তু চিকেনও দিয়েছে, কিন্তু হ্যাঁ তার সঙ্গে আবার তরকারির মধ্যে কিন্তু চিকেন আছে। বাহ ঠিক আছে, খা তাহলে। আরে লজ্জা পাচ্ছে, তোকে মেনে মনে তো বন্ধ করে দিলাম তাহলে। চাট মশলা দিয়ে দিল, আর এখানে বিট লবণ ছিল সেটাও দিয়ে দিল।
পেয়ে গেছি 5 টাকায় চিকেন কচুরি 5 টাকা করে বেশ ভালোই এর মধ্যে কালো জিরেও আছে আবার জোয়ানও দেখতে পাচ্ছি আলু সবজি দিয়েছে তার মধ্যেও চিকেন দেবে এই যে সলিড চিকেন বোনলেস এই এরকম ছোট ছোট চাংস পাবা একটা পেয়েছি দুটো পেয়েছি তিনটে পেয়েছি তিনটে চারটে পেয়েছি আর এর সঙ্গে স্যালাড দিয়ে দিয়েছে আর এই যে তরকারি আর এক একটা কচুরির সাইজ এরকম বেশ মানে 5 টাকায় এর থেকে ভালো ভ্যালু আর হতে পারে না এই তরকারি দিয়ে চিকেন পুর দিয়ে একটুখানি ছোলার ডাল আর একটুখানি চিকেন বেশ লাগছে কারণ উপরে চাট মশলাটা দিয়েছে তার জন্য আরও বেশি ভালো লাগছে আর এখানে স্যালাড দিয়েছে পেঁয়াজ পেঁয়াজের উপর আবার চিলি সস দিয়ে দিয়েছে এটা টমেটো সস না আর তরকারিটা খুব সুন্দর করেছে আমার সামনে থেকেই দেখি 10-15 মিনিটের মধ্যেই সাটাসাট করে দিল ভাইয়ের দেখে বোঝা যাচ্ছে খুব এক্সপিরিয়েন্স আছে ওনাকে বলে আগে কন্টিনেন্টাল রান্না করতো বেশ ভালো বলছি তরকারি এই শেষ হয়ে গেলে কেউ যদি চায় তাহলে দিস ভিতরে পুরটা দেখে নাও এর ভিতরে কালো জিরে দিয়েছে বলে টেস্ট অন্যরকম লাগছে এই যে ভিতরে পুরো চিকেনটা একদম স্ম্যাশ করে দেওয়া তাই জন্য সেরকম বোঝা যাচ্ছে না তবে খাওয়ার সময় কেকের বাবা এই যে চিকেনের পুর আছে অল্প করে ভালো লাগছে বেশ সুন্দর হয়েছে সকালবেলা এর থেকে ভালো ব্রেকফাস্টটা হতে পারে না কিছুই যাই হোক খাবারটা শেষ করছি পরে ফাইনালি ব্যাক করছি করে গেলাম তাহলে হ্যাঁ তো খাওয়া কমপ্লিট হয়ে গেল কিছু বলার নেই 5 টাকায় দিচ্ছে তার সঙ্গে চিকেনও আছে আর ট্রাই করে এখানে আসলে আমার বেশ ভালো লাগলো তো ব্লগটা এখানে এড করছে পরবর্তী ব্লগে দেখা হবে আর এছাড়া শুনেছি নাকি এখানে রোলটা ভালো হয় তাই না তোদের লাচ্ছা রোলটা ভালো হয় আর ভিতরে স্টাফিং চিকেন কাবাব দেয় তো সেটা সন্ধ্যেবেলা 6:30-7টার দিকে তখন তো আসা পসিবল না তাই যাদের এখানে বাড়ি যা ট্রাই করো আর ব্লগটা এখানে এড করছে পরবর্তী ব্লগে দেখা হবে টাটা বাই